এই অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমরা দেখব কিভাবে খুব ইজিলি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করতে পারি। আমরা কিন্তু গত ভিডিওতে দেখছি যে কোনো সংখ্যা পদ্ধতি হোক না কেন, সেই সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমরা যে সংখ্যা পদ্ধতিটাকে রূপান্তর করতে চাচ্ছি, যেমন ধরো আমি চাচ্ছি এখানে অক্টাল একটা নাম্বার, আমি একটা অক্টাল নাম্বার লিখেই ফেলি। ধরো আমি একটা অক্টাল নাম্বার লিখলাম, কত লেখা যায় তোমরা একটু আমাকে তোমাদেরকে বলো তো। অলরাইট, সো আমি অক্টাল নাম্বার একটা লিখলাম 1 2 3, খুব ইজি একটা অক্টাল নাম্বার লিখে ফেললাম। সো এটা অক্টাল কিভাবে বুঝবো, এর বেস বা ভিত্তি হচ্ছে 8। অলরাইট, এবার এটাকে সমচিহ্ন দিলাম, এটাকে কিসে কনভার্ট করতে চাচ্ছি, এটাকে কনভার্ট করতে চাচ্ছি আমরা দশমিকে। হ্যাঁ, এটাকে আমরা দশমিক নাম্বার বা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে ফেলতে চাচ্ছি। তাহলে আমরা জানি কিন্তু যে কোনো নাম্বার পদ্ধতি থেকে বা সংখ্যা পদ্ধতি থেকে, ধরো থিংক অ্যাবাউট যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে কনভার্ট করতে হলে কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতি, যেমন আমি অক্টালকে চাচ্ছি দশমিকে নিতে, তাহলে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি নির্ণয় করতে হবে বা বের করে ফেলতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর বেস 8 দেওয়া আছে, তাহলে আমরা জানি এর বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে বেস বা ভিত্তি নির্ণয় করে শেষ হলে এই সংখ্যা পদ্ধতির স্থানীয় মান করতে হবে। আমরা জানি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানগুলো কীভাবে করে, স্থানীয় মান করার জন্য ঝটপট করে আমরা 1 2 3 লিখে ফেললাম। এরপর আমাদের কী করতে হবে, এরপর আমাদের ভ্যালু অ্যাড করতে হবে, যে প্রত্যেকটা অঙ্কের একটা করে ভ্যালু থাকে। তো এটার ভ্যালু কত আমি একটু উপরে দিকে অন্য একটি কালার দিয়ে লিখে দিই, এটার ভ্যালু হচ্ছে 0, মানে এটা এই দিক থেকে যাবে, এই দিক থেকে ভ্যালুগুলো যাবে। হ্যাঁ, মানে লোয়েস্ট থেকে হাইয়েস্ট, মানে লোয়েস্ট নাম্বার থেকে হাইয়েস্ট নাম্বার, যেমন 0, এরপর হাইয়েস্ট 1, এরপর 2, 0 1 2, এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের একটা ভ্যালু। এই ভ্যালুগুলোকে কী করতে হবে, প্রত্যেকটা অঙ্ক দ্বারা, এই যে প্রত্যেকটা অঙ্ক দ্বারা এই যে এর স্থানীয় মানকে গুণ করতে হবে। স্থানীয় মান কত, এই 3 স্থানীয় মান বের করতে আমাদের কী করতে হবে, এই যে আমাদের যে ভিত্তিটা দেওয়া আছে না, আমাদের ভিত্তি কত 8 দেওয়া আছে, এই 8 দ্বারা এই যে 3 ভ্যালুকে গুণ করলে 8 দ্বারা 3 ভ্যালু কত, আচ্ছা এই 8 উপর ভিত্তিটা নিব এবং 3 ভ্যালুটা কত, 0 0টা বসিয়ে দেবো। হ্যাঁ, এটা দ্বারা মাল্টিপ্লাই করলাম এবং এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 একটা অঙ্ক, এই যে এই অঙ্কটার যে ভ্যালু 1 এটা আমরা এই 8 উপরে বসিয়ে দেবো। এবার হচ্ছে এখানে কত, এখানে আমাদের এই অঙ্কটা হচ্ছে 1 এবং এই অঙ্কটার ভ্যালু হচ্ছে 2। যাই হোক, এই ভিত্তি বা 8 উপর আমরা 2টাকে বসিয়ে দিলাম। তারপর খুব সিম্পলি আমরা সমান চিহ্নটাকে দিয়ে নিই, এরপর আমরা দেখে একটু ক্যালকুলেশন করি যে কী হয় এই ভ্যালুটা। আচ্ছা, 3 আমরা ইন্টু 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 0 মানে কি, 1 টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু কত, 1, 1 টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু কত, 1, 1 টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে কী ভ্যালুটা পাবো। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, এখানে 8 1, আর 1 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত, 3, মানে বাংলাতে বললাম 3। এবং এইখানে দেখো 8 উপর পাওয়ার কত, 1, আচ্ছা 8 উপর পাওয়ার 1 মানে কত, তাহলে 8 হবে, আই গেস 8 হবে। অ্যান্ড 8 যদি আমি 2 দ্বারা কী করি, 8 যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমি আলটিমেটলি কী পাচ্ছি, তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি 16। এরপর ঠিক একই রকমভাবে এখানে আছে 8 8 8, এটাকে পাওয়ার 2 মানে কি, এটা এটা হচ্ছে আমাদের 2 মানে কি, 8 2 বার গুণ, 8 8 দ্বারা গুণ করলে আমরা কী পাচ্ছি, 64, কত পাচ্ছি, 64, তার মানে কত, 64, 64। তাহলে টোটালি আমি যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাকে কী করতে হবে, খুব ইজিলি গত ভিডিওগুলোর মতো আমরা এই ভ্যালুটাকে যোগ করে দেবো, এটাকে খুব ইজিলি আমরা যোগ করে দেবো। তাহলে 64 16 অ্যান্ড 3 এর যোগফল কত, এর যোগফল হবে আলটিমেটলি 83 বা 83। এই যে 83 ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা, তাহলে এটাকে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি। সুতরাং 1 2 3, এটাকে একটা সুন্দর করে অক্টাল বেসটা দিয়ে দিলাম। এরপর এর ভ্যালুটা এখানে কত হবে, এই ভ্যালুটা হবে এখানে 8, অর্থাৎ 83, এবং এর ভিত্তি কত, 10। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়াল যে রেজাল্টটা, সেই রেজাল্টটা খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। এটা কিন্তু কী ছিল, এটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল। তো দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি সেই বিষয়টা আমরা দেখবো।
সো লেটস সি দশমিক সংখ্যার জন্য আমি এখানে কি করতে হবে আমাকে আমি সর্বপ্রথম আগে মুছে দিলাম আচ্ছা দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা জানি একটা বিষয় সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার বিপরীত সবসময় আমাদের করতে হয় আমরা গত লেকচার ভিডিওগুলোতে দেখেছিলাম যে কোনো একটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হলে বা বাইনারিতে রূপান্তর করতে হলে সেটা যদি পূর্ণ সংখ্যায় তো ভাগ থাকে তাহলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ হয়ে যায় ঠিক একরকমভাবে মানে বিষয়টা হচ্ছে দশমিক সংখ্যার ক্ষেত্রে কোনো একটা সংখ্যাকে দশমিক নম্বর পরিবর্তন করতে হলে সেখানে অপূর্ণ সংখ্যার ক্ষেত্রেও একটু পরিবর্তন থাকে পূর্ণ সংখ্যার একটু বিপরীত থাকে সো বিপরীত বিষয়টা হচ্ছে এরকম আমি এক দুই তিন লিখলামই ঠিক আছে বাট এখানে কিন্তু এটা পূর্ণ সংখ্যা এটাকে দশমিক করতে হলে আমি পয়েন্ট দিলাম জিরো সো জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি দিলাম জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি আর এখানে তাহলে একটু কি চেঞ্জ করার প্রয়োজন আছে একটু করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে সো আমি এটা করে দিচ্ছি এখানে আমি সুন্দর করে আমি লিখে দিলাম কত পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি তাহলে এটাকে কি করতে হবে খুব ইজিলি আমরা জানি এখন এখানে ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করা হয় বা কিভাবে হয় এখানে ভ্যালুটা হয় এরকম যে এখানে আমরা গত ভিডিওতে দেখলাম জিরো ওয়ান জিরো এটা জিরো ওয়ান টু মানে গত এই যে আমরা দেখলাম যে অক্টাল থেকে পূর্ণ সংখ্যা ক্ষেত্রে দেখলাম জিরো থাকে ওয়ান টু কিন্তু অপূর্ণ সংখ্যা ক্ষেত্রে ভ্যালুটা চেঞ্জ তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম এই পাশ থেকে তা দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কী করতে হবে এই পাশ থেকে এই পাশে যাবে এবং সেই ডিজিটগুলো কত হবে মাইনাস ওয়ান হবে মাইনাস টু হবে মাইনাস থ্রি হবে কারণ কোশ্চেন হতে পারে ভাইয়া এখানে তো আমরা জিরো দিলাম না কারণ পূর্ণ সংখ্যা বা অপূর্ণ সংখ্যা ক্ষেত্রে আমরা বুঝি যে জিরো কি পূর্ণ না অপূর্ণ জিরো অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা ধরা হয় সরি পূর্ণ সংখ্যা বলতে ধনাত্মক সংখ্যা ধরা হয় তো দ্যাটস ওয়াই এখানে কোনো ধনাত্মক সংখ্যা হবে না ঋণাত্মক সংখ্যাগুলো হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমরা জানি এখানে জিরো থেকে এদিকে সংখ্যাগুলো মাইনাস হয় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর এটা হচ্ছে আমাদের কি নিউট্রাল নাম্বার সো এখানে এই যে মাইনাস ডিজিটগুলো সেখানে সেগুলো এখানে বসাতে হবে যাই হোক তাহলে আমরা আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে জিরো বসাইছিলাম তারপর ওয়ান এখানে টু বসাইছিলাম কিন্তু অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে কী হবে এটা ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এই নিচেরটা হবে সেটা হচ্ছে এই দিক থেকে নাম্বারগুলো যাবে আর সেগুলো হবে মাইনাসের সো এরপর কী করতে হবে যে প্রত্যেকটা অঙ্ক আমরা লিখে দিলাম প্রত্যেকটা অঙ্ক থ্রি এটাকে মাল্টিপ্লাই করতে হবে এই যে একটা সংখ্যা ছিল পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি এটার বেস কত আট ছিল এটাকে নিতে হবে কোথায় আমাদের নিতে হবে দশমিকে হ্যাঁ দশমিক নাম্বার কত দশ মানে বেস কত দশ তাহলে এই যে আমাদের এটার এটা এটা ছিল অক্টাল নাম্বার অক্টাল নাম্বারের বেস বা ভিত্তিটাকে আমাকে এখানে বসিয়ে দিতে হবে আচ্ছা বেস বা ভিত্তি বসানোর পর এই যে প্রত্যেকটা যে অঙ্ক আছে এই অঙ্কের এই তিন তিনের একটা ভ্যালু আছে না ভ্যালু কত মাইনাস থ্রি বসিয়ে দিলাম এবার একটা সমান চিহ্ন দিলাম এরপর টু লিখবো ইনটু করবো এরপর আট লিখবো এই আটের একটা ভ্যালু এইখানে থেকে এই যে ভ্যালুটা ভ্যালুটা বসিয়ে দেবো ঠিক একই রকমভাবে এটা হলো ওয়ান ওয়ানকে আমরা ইনটু করবো এরপর এই ভিত্তিটা লিখে দিলাম আর এই যে ভ্যালুটা মাইনাস ওয়ান এরপর সমান চিহ্ন দিয়ে আমাদের একটা ভ্যালু বের করে ফেলতে হবে যেমন এইটকে যদি মাইনাস থ্রি এটার মানে এটা কি মাইনাস থ্রি এর মানে হচ্ছে যে এরকম থ্রি ইনটু এইট মাইনাস থ্রি এটার মানে এটা হচ্ছে এরকম যে থ্রি ডিভাইডেড বাই এইট আর যে থ্রিটা গুণ থ্রিটা গুণ থ্রিটা গুণ মানে কি তাহলে থ্রি অ্যান্ড থ্রি তিন দিকে নয় নয় ডিভাইডেড বাই আট তাহলে নয় ডিভাইডেড বাই আট পেলাম আর এখানে তাহলে কী হবে এখানে আমরা পাবো যে দুই বাই আট যদি থাকে তাহলে দুই দুগুণে চার তাহলে এখানে কত হবে ফোর এখানে কত হবে ফোর ফোর সরি আমি ইংলিশ লিখে ফেললাম সেটাকে আমি মুছে দিচ্ছি এরপর আমি এখান থেকে একটা পেন নেবো কোন কালারটা নেই হ্যাঁ এই কালারটা নেই এবার এখানে আমরা কী লিখবো চার ডিভাইডেড বাই কত আট আর এখানে কত হবে তাহলে ওয়ান 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 ডিভাইডেড বাই আট এই যে প্রত্যেকটা ভ্যালু এটা একটা ভ্যালু আছে না এই ভ্যালুগুলোকে যোগ করতে হবে কীভাবে করবো আমরা তাহলে যে আর নয়কে আট দ্বারা ভাগ করবো তাহলে আমি যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি যে প্রত্যেকটা মানকে কী করতে হবে এই প্রত্যেকটা মানকে যোগ করে ফেলতে হবে নাইন ডিভাইডেড বাই এইট ফোর ডিভাইডেড বাই এইট ওয়ান ডিভাইডেড বাই এইট প্রত্যেকটা মানকে যোগ করতে হবে তো